আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিকটেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। আমাদের রংপুরের ত্যাগী সন্তান, আমাদের বীর নতুন মুক্তিযোদ্ধা সন্তান, আমাদের রংপুরের সন্তান আবু সাইদ হলো আমাদের নতুন বীর, আজকের মুক্তিযোদ্ধা, আজকের নতুন দেশের স্বাধীনতার যুদ্ধে সঠিক বীর শহীদ আমাদের আবু সাইদ। আজকে আমরা যারা দাঁড়িয়েছি আবু সাইদ সহ যতজন 8 থেকে 10 জন নিহত হয়েছেন গত 3 দিনে, আমাদের নিহত ভাই ও বোনদের জন্য আমরা দাঁড়িয়েছি, তাদের খুনের মাশুল এই সরকারকে দিতে হবে। এত সহজ না, আমাদের বাপ মাদের কোল খালি করে দেবে, আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। ছাত্র এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মম এরকম অত্যাচার চালাবে, রাতের আধারে হাসপাতালে আক্রমণ চালাবে, দিনের পর দিন এগুলো হবে আর আমরা চুপচাপ বসে সহ্য করব, এইটা সম্ভব না। রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, যারা এখনো দাঁড়ান নাই ভাই, এগেন আমরা অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে, আমরা অনেককে দেখি টক শোতে, নিশ্চয়ই টক শোতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে, কিন্তু আজকে রাজপথে আপনাদের প্রয়োজন আছে। শুধু সোশ্যাল মিডিয়া টক শোতে থাকেন না ভাই, এই যে আজকে যেমন এনডিএম, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, মুসলিম লীগ আর অনেক পার্টি আমরা রাস্তায় নেমেছি, গতকাল ছাত্র দল এবং আরো এরকম অনেক ছাত্র সংগঠন, সর্বদলীয় ছাত্র ঐক্য যেমন একসাথে মাঠে নেমে গেছে, আমরা দেখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল একইভাবে মাঠে নামে। আপনারা ভুলে যাবেন না, এইটা কিন্তু আসলে আমরা সত্যিকারের সংগ্রামে নেমেছি, এবং এইবারের সংগ্রাম অন্য কোন সংগ্রামের থেকে কম না ভাই। এবং এইবারের সংগ্রাম, এইবারের সংগ্রাম ইতিমধ্যে রক্ত ঝরানো শুরু হয়ে গেছে। 8 থেকে 10টা আমাদের নিরীহ ছাত্র, আমাদের নিরীহ সন্তানের রক্তে অলরেডি এই দেশের মাটি রঞ্জিত হয়েছে, এইটা বৃথা যেতে দেয়া যাবে না। এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় বসে থাকতে দিতে আমরা পারি না। প্রত্যেকটা জায়গায় ছাত্রদের সাথে দাঁড়াইতে হবে। আমি শিক্ষক হিসেবে বলছি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, আমি এই দেশের সন্তান হিসেবে বলছি, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বলছি, এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবার, এখন সময় ছাত্র তরুণদের পাশে দাঁড়াবার, এখন সময় আমাদের সবার আবু সাইদের মতো এই গুন্ডা বাহিনী হেলমেট বাহিনীর সামনে তাদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়াবার। প্রয়োজনে আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। এইবার আমাদের আসল স্বাধীনতার সংগ্রাম। এর আগে পাকিস্তানকে সরানোর জন্য আমরা সংগ্রাম করেছি, এইবার একটা ডিকটেটরকে সরানোর জন্য আমাদের সংগ্রাম। একবার চিন্তা করে দেখেন ভাই, পাকিস্তানের মিলিটারি সরকার যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি, সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের আধারে হাসপাতালে আক্রমণ করে নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই। পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধৈরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী বানায় মারে নাই। কে করছে এগুলো? ফ্যাসিবাদ আওয়ামী সরকার করছে। যদি রুখে দাঁড়াইতে হয় ভাই, তাইলে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয় এই আওয়ামী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যদি তার বড় প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ আমাদের থামবে না। এই দেশকে,
এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেয়া আমাদের পরম দায়িত্ব। এই দেশকে, এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেয়া আমাদের পরম দায়িত্ব। তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব। তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি, তাইলে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাইলে অভিভাবক হিসাবে, রাজনীতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই।